বাংলার গর্ব মমতা জনসংযোগ কর্মসূচি রূপে কালচিনি বিধানসভার অন্তর্গত সাংবাদিকদের সঙ্গে জলযোগ ও আলাপচারিতার এক অনুষ্ঠান আয়োজন হয়। বাংলার গর্ব মমতা জনসংযোগ কর্মসূচি রূপে কালচিনি বিধানসভা অন্তর্গত সাংবাদিকদের সঙ্গে জলযোগ ও আলাপচারিতার এক অনুষ্ঠান আয়োজন হয়। তৃণমূল কংগ্রেস কালচিনি ব্লকের কোঅর্ডিনেটর পাশাং লামার নেতৃত্বে শনিবার বিডিও অফিস কক্ষে সাংবাদিকদের সাথে একটি আলাপচারিতার বৈঠক আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে কালচিনি বিধানসভা সহ জেলার বিভিন্ন এলাকার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সেখানে সাংবাদিকদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেন। সভায় ব্লক সভাপতি বাবলু মজুমদার সহ একাধিক নেতা নেত্রীরা উপস্থিত ছিলেন। সভার শেষে সমস্ত সাংবাদিকদের মেমেন্টো দিয়ে সম্মান করা হয় আয়োজকের তরফে। বন্দুকের নলের সামনে আমাদের কাজ করতে যেতে হয় এরকমই পরিস্থিতি। তো এরকম পেছনে আমাদের যে একজন মুখ্যমন্ত্রী এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করছেন, যেটা আমাদের অনেক শক্তি বাড়িয়ে দিল সিকিউরিটির দিক থেকে। বিশেষ করে পথে ঘাটে আমাদের যে প্রফেশন, সেখানে আমাদের সবসময় নানা রকম সমস্যা নিয়েই কাজ করতে হয়, কিন্তু এত সুন্দরভাবে উনি যেভাবে আমাদের সিকিউরিটির একটা ব্যবস্থা করলেন তার জন্য আমরা দারুণভাবে কৃতজ্ঞ। এবং মুখ্যমন্ত্রীকে তাকে তো আর কৃতজ্ঞতা জানানোর কিছু নেই। তিনি যে জায়গা থেকে আমাদের এই জায়গায় নিয়ে আসছেন, এই সম্মান জানালেন, এটাকে আমরা স্যালুট জানাচ্ছি। এবং আমাদের কাজ আমাদের করে যেতে হবে, আমরা তো কারো মুখপাত্র হয়ে কাজ করতে পারি না। সুতরাং আমাদের যতটুকু কাজ সেই কাজ আমরা করে যাব। এবং আপনারা আমাদের আজকে যে সংগঠনা দিলেন এর জন্য আমরা আবার আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এই এত সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। থ্যাংক ইউ সবাই। समाजमा जुन देखे मैले कुरीतिहरू नेताहरूमा मैले बहुत कुरो नराम्रो भएको देखिरहेको छु। जो चाहिँ मलाई मन पऱ्यो कि मलाई मनमा लाग्यो कि अब केही न केही लेख्नु पर्छ, नभए त नेताले सबै समाज त विकास नेताले सही बाटो लागेको छैन भन्ने भावनामा राखेर मैले आफ्नो काम सुरु गरेको हो। र त्यो गर्दै जाँदाखेरि हामीलाई बिचमा विशेष हामी अरूसँग डर छैन। अहिलेको जमानामा हेर्दैछु मैले एक बेसी हामी डर छ, नेता पनि डर, नेताको राम्रो लेखेन भने हामीले गाली पाइन्छ। नेताले भन्छ हामीलाई आज यतिजना रेली गर्छ, 5,000 रेली लेख्छ, हामी एक चाहिँ फिगर लेख्छ, क्यारेज 2,500 छ। अब 5,000 लेखेन भने हामीले गाली पाउँछ। यसरी हाम्रो जीवनमा असुरक्षित हुँदै हुँदै हामीले जुन राम्रो क्यारियर गऱ्यौँ र अहिले हामीले जुन सम्मानहरू पाइरहेको छौँ, त्यस्तो सङ्घर्षहरू गरेर आज हामीले सम्मान गर्छ, हामीले सम्मान काम गर्दैछौँ। र यो पत्रिका भन्ने कुरो अहिले जुन दिदीबाट हाम्रो राज्य मुख्यमन्त्री ममता ब्यानर्जीबाट पनि हामीमाथि धेरै राम्रो उहाँको सोच भएकोले गर्दाखेरि चाहिँ पत्रकार लिएरै अगाडि बढ्नु पर्छ।